সবাইকে আরেকবার ওয়েলকাম। অনেকদিন না, মাঝে শুধু রেস্ট নিয়েছি বিয়ের পরে। ওয়েলকাম টু ক্যাফে স্পার্কল, আমরা যেখানে বসে সবসময় আড্ডা মারি। আজকে আমাদের সাথে নতুন আরেকজন অতিথি চলে এসেছে, মানে ফুলি অ্যাড হয়ে গেছে। তো আমাদের বসার যে স্পেসটা, সেটাকেও আমাদের নিজেদের আলাদা করে নতুন করে অ্যারেঞ্জ করতে হচ্ছে। এতদিন একটা অন্য ফরম্যাটে চলছিল, এখন একটা নতুন ফরম্যাটে চলবে। নতুন আমাদের ফরম্যাটটা একটু চেঞ্জ হবে, আর সেটা করে আমাদের ভালোই লাগবে, তাই না? কি হচ্ছে, তুমি হ্যালো বলেছো আন্টিকে? হ্যালো বলেছো, এটা কি? হ্যালো বলেছো, উই নিড পেট্রোল বলেছো মানে। হ্যাঁ, নতুন ফরমেশন হয়েছে যে এই যে তুলি জুয়েল, আর তোমার পাশে আর একটা টেবিল আছে। কি এরকম জায়গা আমার ছোটটাকে ম্যাক্সিমাম দেখা যেত না, আসলে তারপরে হয়তো পুরি দিন আস। এবার দেখো, তোমরা প্রায় মানে প্রায় দেখো, সবসময় দেখো, পুরি দিন দেখতে পাবে না, দেখতে পাবে। মানে কি তুমি কি খেয়েছো বাড়িতে বলে দাও তো, কি খেয়েছো তুমি? এটা কি খেয়েছো? পিৎজা খেয়েছ? হ্যাঁ, আমার তো বই, আমার পেটে পেটে তো বেপনি। এখন কিছু খাবে তুমি? পরে এখন কিছু খাবে? কি খাবে? সব জানে, ঠিক করে এসছে। যা তাহলে অর্ডারটা দে, চাটা খাই আমরা একটু। তুলিও এখানকার চা খাক। এখানে আমরা সবসময় আড্ডা মারি, মানে ম্যাক্সিমাম টাইম আমরা এই স্পেস। তো ওয়েলকাম টু আওয়ার স্পেস প্রথমবার। আর এখানে চাটা ভালো করে, খেয়ে দাও। ফ্রেঞ্চ ফ্রাইও ভালো করে। ফ্রেঞ্চ ফ্রাই আর ভালো করার কি আছে? দুধ চা লিকার, দুধ চা। আর আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব যা যা গিফট এই বিয়েতে আমরা পেয়েছি। আমরা না, ওরা পেয়েছে, আমরা দায়িত্ব নিয়ে সেটাকে আনপ্যাক করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? এটা আমাদের কন্টেন্ট। হ্যাঁ, তো সিট বেল্ট ভালো করে বেঁধে বসো আর ব্লকটা পুরোটা দেখো, আমাদের ভালোই লাগবে। অধিকার, হ্যাঁ, এটা আমাদের কিছু করার নেই, এই অধিকার কেউ চিনতে পারবে না। এখন আমরা খুলিনি, জানিও না কি আছে। সেটাই হয়। কাবাবের জবাব নেই, এখানে কাবাব ভালো করে। আর আমি তো এমনি ভুক্কার পাখি, যা পাই তাই খাই, সবই খাই। তুমি কেমন লাগছে? ও খাই না, ও চেহারা দেখে বোঝা যাচ্ছে। আরে হয়ে যাবে, চিন্তা নেই, আমার সাথে থাকতে থাকতে আমার ছোটদারও চেহারা ভালো হয়ে যাবে। এতদিন তো আমাদের সাথে থাকতো না, আর জায়গায় যেত না, এখন যাবে। যাই হোক, কিছু না কিছু কারণ আছে। তোমার জামা কে ভিজিয়ে ফেলেছে? হ্যাঁ, ইউ। হ্যাঁ সত্যি, আমি ভুল করে মানির গায়ে জল ফেলে দিয়েছি, অন্যদিকে দেখা।
এখন তাড়াতাড়ি যেতে হবে আর তারপরে হচ্ছে তুলি গিফট আনর‍্যাপ এক্সাইটেড তো বৌদি বৌদি বেশি এক্সাইটেড ও বেশি বলেছে সে করে তাড়াতাড়ি বলছে না না আমি একদম এক্সাইটেড না চলো 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 সবাই চলো তৃষা মানির জামা ভিজিয়ে দিয়েছে আরে দেখিয়েছি তো ফার্স্ট কি করে হবে হ্যাঁ চলো চারিদিক ফাঁকা খোলা আর একদম হাইওয়ের পাশে তো হাওয়াও বেশ ভালোই আর আজকে ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা মানে প্রচন্ড কুল কুল ওয়েদার তো আড্ডা মেরে ভালোই মজা লাগলো আর কি তো আমরা এখন এখান থেকে যাবো সোজা আমার শ্বশুর বাড়ি ওখানে গিয়ে হবে গিফট আনপ্যাক তো তোমরা দেখতে থাকো আসলে তোমাদের ভালোই লাগবে চলো ও বলে না ও বলে না ও শশী বলে স্লিপ ভাল লাগছে দেখতে তুলি খুব সুন্দর আছে না যাই হোক সুন্দর আছে লাউ পেলা খুবই সুন্দর আমি হতে পারে সবচেয়ে ভালো কথা যে ওরা এর সাথে ব্যাটারি দিয়ে দিয়েছে অনেকগুলো বেডশিট ছিঁড়ে দেখে দিয়েছে ছেঁড়া ছিল তোমার ছেঁড়া নাকি দেখে দেখে এত জোর দিচ্ছে যখন তারপরে বুঝেছি যে তাহলে বন্ধ ছিল ভালো বেডশিট সব গিফটই ভালো বৌদি
সবটা গিফটই ভালো পাখাটা হলে মামা পায়ের একটা প্র্যাকরেন দিয়ে যাবে এটা তো ফসফস করে না না এটা করোনা এটা পিওর করোনা কিটা ফটাফট এটা সুন্দর লাগছে এটা কি পাঠিয়েছে এটা বোধহয় ইয়ে দিয়ে এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা আমার মনে হচ্ছে রিম্পা দিয়েছে এই শাড়িটা এই সারা এটা 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 ভালো হয়েছে রে আর রংটা আমার খুব পছন্দ হয়েছে না রংটাই আমার পছন্দ হয়েছে আর যা তুলি তাই আমাদের যা আমাদের তাও আমাদের সেই কারণেই আমরা যা তুলি তাও আমাদের যা আমাদের তা তো আমাদের বাবা এটা তো অনেক ভারী মানি তুই কি করে নিয়ে এলি রে হ্যাঁ এইটাও রেখে দাও সাথে র‍্যাপও কিন্তু হবে ব্যাপারটা বলে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যাদেরও একটু হলেও খাওয়াই তুলে নেবো খুবই সুন্দর উল্টো মানে উল্টো বল 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 না কাপ আমি বলেছি রাইস কুকার দেখ রাইস কুকার আচ্ছা একটু কনফিউশন হয়েছিল ওকে এই রাইস কুকারটা পেয়েছি ছোট্টি ভাইরা দিয়েছে মানে রঞ্জিতদা দিয়েছে আর একটা খুঁজে পাওয়া যাচ্ছে না যদি গোধুলি লগন রে বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে বিবাহিত জীবন সুখের হোক আনন্দময় হোক প্রাণ ভরা স্নেহাশিস স্নেহাশিস বাদ খুব সুন্দর এইটা হচ্ছে সবচেয়ে বড় গিফট আমার এইটা মানে খুব সুন্দর গিফট আমার ব্লগে থাক খুব সুন্দর এটা হচ্ছে আর এই মামা কিন্তু আমি বহু বছর পর দেখলাম কোনো বিয়েতে যায় না কোনো বিয়েতে যায় না প্রথম একটা বিয়েতে এখন অনেক অনেক আগে এসেছে আর যায় না খুব সুন্দর হচ্ছে এই শাড়িটা কি বালুচুরি ওই টাইপের হ্যাঁ ভালো আমি খুলি এক এক করে হ্যাঁ জামা খুলে দিয়েছি খোলা টানো 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 খুবই
ভালো জিনিস ভালো মনে পিস রাখা এদিকে আনা একটু খুব সুন্দর ওম বুদ্ধং শরণং গচ্ছামি এ বুঝো না এটা কি ঘড়ি আছে মনে হচ্ছে ছেলেদের ঘড়ি না কমপ্লিমেন্ট নাম দেখানি এই শাড়িটাও বেশ সুন্দর হ্যালো পিঙ্ক দুখানা শাড়ি এইটা শাড়ি বেডশিট ভর্তি এখানে দেখো একটা শাড়ি এত তো এত আস্তে আস্তে দেখানো যাবে না ব্লগ তো পাঁচ ঘন্টার ব্লগ হয়ে যাবে এখন ওকে ভালো লাগবে এইসব এখন কিছুদিন এইসব পরে নাও শাড়ি আমি গেস করছি এটা মধ্যে শাড়ি থাকতে পারে আমি যেটা গেস করছি সেটাই হয়েছে শাড়ি ছিল এটা কি তবে এটা তো কোনো প্যাকেটের মধ্যে ছিল না প্যাকেট গুলো খুলে রিম্পা তো শাড়ি খুব পছন্দ হয়েছে সবার একদিন মেলা হয়েছে প্রচুর শাড়ি শাড়ি আর বেডশিট আছে আমার কাছে এটা হচ্ছে ঘটু মাথায় করে নিয়ে এসছে এই গিফট এটা লাল দিয়ে দিয়েছে আমরা ঘটু বলে ডাকি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তো এগুলো ছাড়াও মোটামুটি মোটামুটি যা যা গিফট পেয়েছি সবই মোটামুটি আন্ডা হলো খিচুড়ি করে ওরকম প্রফেশনালভাবে আমাদের এখানে কিছুই হয় না আনপ্রফেশনালভাবে যেরকম যতটুকু সম্ভব না অনেকে অনেকে আছেন যে সুন্দর করে একদম টাকটাক খুলছে টাকটাক বেরোচ্ছে টাকটাক দেখাচ্ছে এরকম না আমাদের এরকমভাবে হলো আর আরও কিছু গোল্ড টোল্ড পেয়েছে সেগুলো খুলে না দেখালে আর কি ফটো দেখে আমি হচ্ছে গিয়ে মাকে জামাইষষ্ঠীতে দিয়েছি ওটা আমরা খাবো বলে দিয়েছি ও তো দিয়েছি ওদের দোলে খাওয়ার জন্য আমি তো যা দিই আমরা ছজন চারজনে হ্যাঁ সভাপতি যারা গিফট দেবেন এরপরে ছেলের জন্য গিফট দেবেন হ্যাঁ প্লিজ বড়র জন্য গিফট দেবেন অনুগ্রহ করে এটা অনুরোধ রইল হ্যাঁ এটা মানে সত্যি ছেলেদের একদম ভিতর থেকে আওয়াজ যে শুধু মেয়েদের কেন ছেলেদেরকেও গিফট দেওয়া উচিত একটা একজনের মেয়েটা তো আমরা প্রাপ্য এই বলে বলে মানে মেয়েকে দেওয়া হয় মেয়ের সাথে তো ছেলেকেই থাকতে হয় বলতে গিফট না গিফট দেবে কি ভাই আরে ভাই তোকে যে জিনিসটা দেওয়া হয় ছেলে তো আমার চান্স করছি না মাকে এটা একদমই সত্যি কথা আমার মনে হয় তোমরাও যখন নতুন বিয়ে হয়ে যাবে নিশ্চয়ই এটাতে জোর দেবে কিন্তু আমরা সেরকমই ভালো ননদ এবং বৌদি আমরা নিচ্ছি না ওরা নেবে না ওরা সত্যি ভালো ওরা একটাই নেবে ওরা দেবে যখন ছবি নেবে সবই পড়বে কিছু ছাড়বে না শিশা পড়বে বৌদি তোমার এটা আমি পড়বো তিনজন যেমন তিনটা মেয়ের মতো হয়ে থাকো এটাই আমি চাই সেলাই করা মানে তুলির বরের গিফট মানে এই যে বর বসে আছে বরের গিফট শাশুড়ি মা আর হচ্ছে হ্যাঁ দিদি সেলাই করেছে তাই না হ্যাপি দিও করেছে না
আর কাঁথা গায়ে দেওয়ার যা আরাম না, যে গায়ে দিয়েছে সে জানে, বলো বৌদি? এখন তো আর কাঁথার কালচার নেই, কিন্তু সিরিয়াসলি কাঁথার আরামই অন্য। আর এটা এগুলো এটাও একটা কাঁথা, কিন্তু এটা কেনা পুরোপুরি কাঁথা স্টিচ, ভীষণ সুন্দর। এটা বোধহয় চট্টগ্রামের, আমার মাম্মা এই জিনিসগুলো করতো, মাম্মা কাঁথা এরকম সেলাই করতো, সেগুলো গায়ে দিত, তাই না? আবার একটা আছে, এখন একটা আছে যেটা মানি গায়ে দেয়। আমরা নেই, সাড়ে 11টা বাজে, আমরা মালিকে নিয়ে তাই ব্লগটা শেষ করে যাই সবার সাথে। ওকে, সো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানো কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সব সময় মতো অ্যাজ অলওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। কি মানি জানে না, মানি জানে না, ছোট বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করবো, ছোট বন্ধু বলবো হাসতে থেকো, হাসতে তো কিরম ভাবে হাসতে হাসতে হয় কিভাবে, পুরো ফেক হাসি। এটা জম্বি কিভাবে আছে, মানে বন্ধ করে দে, আদর করে, আদর করে, আদর করে, আদর করে দাও, চুমু দিয়ে দেবে সবাইকে।